আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলা ব্রিটেনের দায়ী, বলছে রাশিয়া। ইসরায়েলি নৃশংসতার ব্যাপারে বিশ্ব সমাজের নীরবতার নিন্দা জানালো ইরান। হিজবুল্লাহর সাথে যুদ্ধ এড়াতে ইসরায়েল সমুদ্র সীমা চুক্তি করেছে, বললেন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। জার্মানি এবং রাশিয়া এখন পরস্পরের শত্রু দেশ, বললেন জার্মান প্রেসিডেন্ট। আমেরিকা ও কানাডার উপর নিষেধাজ্ঞা দেয়া হবে, হুঁশিয়ার ইরানের। এবং সর্বশেষ থাকবে, পাকিস্তান কোনো দখলদারদের জন্য তৈরি হয়নি, বললেন ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরে ড্রোন হামলা, ব্রিটেনকে দায়ী করল মস্কো। রাশিয়া তার কৃষ্ণসাগর নৌবহরে একটি ধারাবাহিক ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে। ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপল বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির করিডোরের নিরাপত্তা নিশ্চিত করার কাজে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর মোতায়েন করা হয়েছে। রাশিয়ার নৌবাহিনী বলেছে, সেভাস্তোপল উপকূলে ওই নৌবহরের উপর একটি ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজঝাইবো বলেছেন, শনিবার ভোর 4:30 থেকে কয়েক ঘন্টা ধরে সেভাস্তোপলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করেছে। তিনি বলেন, যতগুলো ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল তার সবগুলো ভূপাতিত করা হয়েছে এবং কোনো বেসামরিক স্থাপনার ক্ষতি হয়নি। হামলায় কেউ হতাহত হয়নি বলে তিনি দাবি করেছেন। ক্রিমিয়া উপদ্বীপের সবচেয়ে বড় শহরের উপর ওই ড্রোন হামলার জন্য ব্রিটেন ও ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণ এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলের উচাকিভ শহরের মোতায়েন ব্রিটিশ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ওই ড্রোন হামলা চালানো হয়েছে। ওই মন্ত্রণালয় আরো বলেছে, ইউক্রেনের বন্দরটি দিয়ে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ওই রুশ ভর মোতায়েন করা হয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ড্রোন হামলা জের ধরে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব স্থগিত করে দিয়েছে রাশিয়া। পর তবে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ব্রিটেন। নর্থ ইস্টার্ন গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের সঙ্গে ব্রিটিশ নৌবাহিনী জড়িত বলে ঘোষণা করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, বাল্টিক সাগরে নর্থ ইস্টার্ন পাইপলাইনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে ব্রিটিশ নৌবাহিনীর সদস্যদের জড়িত থাকার বিষয়ে তাদের প্রমাণ রয়েছে। রাশিয়ার অ্যাটর্নি জেনারেল দপ্তরও এর আগে নর্থ ইস্টার্ন পাইপলাইনে বিস্ফোরণকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে ঘোষণা করেছিল। ওই বিস্ফোরণের পর সুইডেন ও ডেনমার্ক এই বিষয়ে তদন্ত করা থেকে বিরত থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানালেও পরে বলেছিল পাইপলাইনে বিস্ফোরণ নাশকতা। ডেনিশ এবং সুইডিশ কর্তৃপক্ষ বলেছে, সমুদ্রের নিচে নর্থ স্ট্রিম ওয়ান এবং নর্থ স্ট্রিম টু এর 4টি ছিদ্র ধারাবাহিক বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে, তবে তারা কোনো দেশের নাম নেয়নি। কিন্তু এখন রাশিয়া স্পষ্টভাবে ব্রিটেনের নৌবাহিনী জড়িত থাকার কথা ঘোষণা করল। রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা এর আগেও বলেছিলেন, পাইপলাইনে বিস্ফোরণের তদন্ত তখনই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হবে যখন এই তদন্ত প্রক্রিয়ায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হবে। এর আগে গত 26 সেপ্টেম্বর নর্থ স্ট্রিম ওয়ান এবং নর্থ স্ট্রিম টু উভয়ের উপর চাপ কমে যাওয়ার খবর দেওয়ার পরে ডেনিশ কর্তৃপক্ষ প্রথম পাইপলাইনে ছিদ্র আবিষ্কার করে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। ইসরায়েলি নিরসংসতার ব্যাপারে বিশ্ব সমাজের নিরবতার নিন্দা জানালো ইরান। ইহুদিবাদী ইসরায়েলের হাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অসংখ্য প্রস্তাব লঙ্ঘনের ব্যাপারে এই পরিষদের নিরবতার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, জাতিসংঘের এই নিষ্ক্রিয়তা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিরসংসতা চালিয়ে যেতে ঘৃণ্য তেল আবিব সরকারকে উৎসাহিত করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের পক্ষ থেকে এই বক্তব্য তুলে ধরেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাহেদ ইরাফানি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের নিরবতার কারণে বিগত কয়েক দশকে জাতিসংঘের সকল প্রস্তাব লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ পার্শ্বিকতা চালিয়ে যাচ্ছে জঘন্য ইসরায়েল সরকার। ফিলিস্তিনি ভূখণ্ডের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, তেল আবিব ভালো করে জানে তাকে তার পার্শ্বিকতার জন্য কখনো আন্তর্জাতিক সমাজের কাছে জবাবদিহি করতে হবে না। উল্টো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য দেশ ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন করে যাবে। তিনি নিরাপত্তা পরিষদে একটি স্থায়ী দেশ বলতে দৃশ্যত আমেরিকাকে বোঝাতে চেয়েছেন। ইরাভানি জাতিসংঘের সকল প্রস্তাব, বিশেষ করে প্রস্তাব যেসব প্রস্তাবে ফিলিস্তিনিদের উপর থেকে জবরদখল প্রত্যাহার ও অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে, সেগুলো বাস্তবায়ন করার জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, সূত্র জানিয়েছে পার্স টুডে। হিজবুল্লাহর সাথে যুদ্ধ এড়াতে ইসরায়েল সমুদ্র সীমা চুক্তি করেছে, বললেন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হেজবোলার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, শুধুমাত্র যুদ্ধ থেকে বাঁচার জন্য ইহুদিবাদী ইসরায়েল লেবাননের সঙ্গে সমুদ্র সীমা চিহ্নিতকরণ চুক্তি সই করেছে। চুক্তির আগে হিজবুল্লাহ সরাসরি হুমকি দিয়ে বলেছিল, লেবাননের দাবি পূরণ করে চুক্তি না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলকে পূর্ব ভূমধ্য সাগর থেকে গ্যাস তুলতে দেবে না। শনিবার হাসান নাসরুল্লাহ এক ভাষণে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ যুদ্ধ শুরুর সম্ভাবনা এমনকি তার আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়ার হুমকির বিষয়ে ইসরায়েল এবং আমেরিকা হিজবুল্লাহর শক্ত অবস্থান সম্পর্কে বুঝতে পারে এবং তারপরেই তারা চুক্তি করতে বাধ্য হয়। তিনি জানান, কারিশ গ্যাস ক্ষেত্র হিজবুল্লাহর নজরদারি ড্রোন তারা দেখিয়েছিল। মার্কিন মধ্যস্থতায় লেবানন এবং ইহুদিবাদী ইসরায়েল আলাদাভাবে সৈন্য সীমা চিহ্নিতকরণ চুক্তিতে সই করার দুই দিন পর হিজবুল্লাহ মহাসচিব গতকাল এই ভাষণ দিলেন। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী যে জাগরণ সৃষ্টি হয়েছে তার প্রশংসা করেন হিজবুল্লাহ মহাসচিব। পশ্চিম তীরের এই জাগরণ মোকাবেলা করার জন্য ইসরায়েল তার মোট সেনাবাহিনী অর্ধেক মোতায়েন করেছে, ফলে তারা এখন লেবাননে হিজবুল্লাহর সাথে লড়াই করতে সক্ষম নয়। তিনি এও উল্লেখ করেছেন যে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী মার্কিন জ্বালানি বিষয়ক প্রতিনিধি অ্যামোস হকেস্টাইন নিজেও বলেছেন, যুদ্ধের ভয়ে ইসরায়েল এই চুক্তি করেছে। সূত্র জানিয়েছে পার্স টুডে। জার্মানি এবং রাশিয়া এখন পরস্পরের শত্রু দেশ বললেন জার্মান প্রেসিডেন্ট। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমাইয়ার ঘোষণা করেছেন, বার্লিন এবং মস্কো এখন পরস্পরের বিরোধী দেশ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্মূল্যায়নের ক্ষেত্রে এটি কারণ এবং রাশিয়াকে নিয়ে পুরনো স্বপ্নে ফেরার কোনো সুযোগ নেই। গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্টাইনমাইয়ার বলেন, রাশিয়া একটি চরম মুহূর্তে ইউক্রেনের স্বাভাবিক অভিযান চালিয়েছে। তিনি স্বীকার করেছেন, তার দেশের বহু মানুষ রাশিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত মনে করে এবং জার্মানির লোকজন রাশিয়ার সঙ্গীত এবং সাহিত্য ভালোবাসে, কিন্তু নতুন বাস্তবতা হচ্ছে পুরনো কোনো স্বপ্নে এখন আর জায়গা নেই। স্টাইনমাইয়ার বলেন, আমাদের দেশগুলো এখন পরস্পরের বিরোধী। তিনি দাবি করেন, জার্মানি সংঘাতে জড়িত হবে তবে যুদ্ধক্ষেত্রে নেই। একই সঙ্গে তিনি বলেছেন, ইব্রাহিম যুদ্ধে আরো কোন দেশে জড়িত হয়ে পড়া ঠেকাতে পারবে। সূত্র জানিয়েছে পার্স টুডে। আমেরিকা কানাডার উপর নিষেধাজ্ঞা দেয়া হবে হুঁশিয়ারি ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসের কায়ানি বলেছেন, ইরানের অভ্যন্তরে সহিংসতায় উস্কানি ও সমর্থন দেওয়ার জন্য আমেরিকা এবং কানাডার কয়েকজন নাগরিক ও কয়েকটি প্রতিষ্ঠানের উপর শীঘ্রই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সম্প্রতি ইরানের ভেতরে বিক্ষোভ, প্রতিবাদ দমন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আমেরিকা এবং কানাডা সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ব্যাপারে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দিয়েছেন কায়ানি। তিনি বলেছেন, আমেরিকা এবং কানাডার কয়েকজন নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সক্রিয় সমর্থন, তৎপরতা এবং উস্কানিতে ইরানের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়েছে, সহিংসতা সৃষ্টি করেছে এবং ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘন করেছে। তাদের বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। গত 13 অক্টোবর কানাডা সরকার ইরানের 17 জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামিও রয়েছেন। এছাড়া ইরানের 3টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কানাডা সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে কানাডা সরকার একই অভিযোগে ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। গত সপ্তাহে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, দেশের সাম্প্রতিক সহিংসতায় আমেরিকা এবং ব্রিটেন সরাসরি জড়িত রয়েছে। এছাড়া সহিংসতায় জড়িত থাকার দায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখে এমন কয়েক ডজন সন্ত্রাসী আটক হয়েছে। পাশাপাশি ইসলামী বিপ্লব বিরোধী বিভিন্ন গোষ্ঠীর বহু সংখ্যক সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া গতকাল ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এবং IRGC এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোর সহিংসতায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA বড় ভূমিকা পালন করেছে। সূত্র জানিয়েছে পার্স টুডে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার অভিযোগ। পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর প্রধান সেদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রচারণার অভিযোগ তুলেছেন। পাকিস্তানের গোয়েন্দা বাহিনী ISI এর প্রধান নাজিম আঞ্জুম সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনীকে তার সরকারের প্রতি সমর্থন দিতে প্রচারিত করেছেন বলে অভিযোগ করেছেন। ইমরান খান গত এপ্রিলে তার সরকারকে অপসারণ করার বিরোধী দলীয় ষড়যন্ত্রে সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল বলে আবারও অভিযোগ তুলেছেন। তার অভিযোগের প্রতিক্রিয়ায় গোয়েন্দা প্রধান ইমরান খানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন। ইমরান খানের আমন্ত্রণে তার সমর্থকরা গতকাল ট্রু ফ্রিডম মার্চ নামে কয়েকদিন ব্যাপী মিছিলের আয়োজন করে। ইসলামাবাদগামী তথা রাজধানীগামী ওই মিছিল শুক্রবার শাহেদরা এলাকা থেকে শুরু হয়েছে। আগাম নির্বাচনের দাবিতে আয়োজিত ওই মিছিল আগামী 4 নভেম্বর রাওয়ালপিন্ডি সহ আরো কয়েকটি শহর অতিক্রম করে রাজধানী শহর ইসলামাবাদে প্রবেশ করার কথা রয়েছে। বার্তা সংস্থা ইসোনা আরও জানায়, গোয়েন্দা বিভাগের প্রধান বলেছেন, ইমরান খান সংবিধান পরিপন্থী পদক্ষেপ নিয়ে সেনাবাহিনীকে তার সরকারের প্রতি সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
সেনাবাহিনী সংবিধান বিরোধী ওই প্রস্তাবে সাড়া না দেওয়ায় ইমরান খান তখন সেনাবাহিনী বিরোধী অভিযোগ তুলেছেন বলে জনাব আঞ্জুম মন্তব্য করেছেন। এদিকে ইমরান খানের তেহরিক ইনসাফ দলের নেতারা গোয়েন্দা প্রধানের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন এই ধরনের কোন বেআইনি অনুরোধ ইমরান খান করেননি। ইমরান খান বরাবরই বলে এসেছেন তার সরকার উৎখাতের সঙ্গে আমেরিকা সহ কিছু উচ্চভিলাষী সংসদ সদস্যদের ষড়যন্ত্র ছিল। পাকিস্তান তেহরিক ইনসাফ প্রধান ইমরান খান আরও বলেছেন পাকিস্তান কোনো ছোট দখলদারের জন্য না, এখানে যা খুশি তা করবে। তিনি দেশে আইনের বাধ্যবাধকতা পুনর্ব্যক্ত করেছেন। দেশটির এক সংবাদ মাধ্যমকে আক্ষেপ করে তিনি বলেন দেশে ক্ষমতাসীন আর অসহায়দের জন্য আইনের প্রয়োগ ভিন্ন রকম। তিনি আরও উল্লেখ করেছেন অসুস্থ সাংবাদিক ও রাজনীতিবিদদের চিকিৎসার বিষয়ে বলেন নিহত সাংবাদিক আরশাদ শরীফ জানতেন যে কোথায় তা চিকিৎসা করা হচ্ছে, এমনকি সেটাও বিদেশে শিরিন মিজারি কথা জানিয়েছেন। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে আগাম নির্বাচনের দাবিতে শুক্রবার রাজধানী ইসলামাবাদে লং মার্চ শুরু করেছেন। ইমরান খানের নেতৃত্বে রাজপথের এই আন্দোলন দেশটির সরকারকে বেশ চাপের মুখেই ফেলেছে। এই ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন সরকার ইসলামাবাদে পিটিআই শান্তিপূর্ণ কর্মসূচিতে কোন রকম বাধা দেবে না, তবে এর ব্যত্যয় ঘটলে যথাযথ জবাব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। টুইটার স্পেস সেশনের এক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান চুক্তিবদ্ধ হয়েছেন যে তিনি ইসলামাবাদ রেড জোনে প্রবেশ করবেন না, এর জন্য তাদের সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টও নিষেধাজ্ঞা দিয়েছে। তিনি বলেন আমরা তাদের ততক্ষণ থামাবো না যতক্ষণ না তারা শান্ত থাকে, যদি তারা অশান্ত হয় তাহলে তাদের জন্য পুরো ফোর্স প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। সূত্র জানিয়েছে পার্স টুডে।